গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজন বন্যপ্রাণী পাচারকারীকে আটক করলো বন দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বীরপাড়া ও এথেলবাড়ির মাঝামাঝি এলাকায় বন দপ্তরের কর্মী ও এসএসবি 17 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে তিনজন বন্যপ্রাণী পাচারকারীকে আটক করলো। তাদের থেকে উদ্ধার করা হয় তক্ষক। অভিযানে নেতৃত্ব দেন বন দপ্তরের জলপাইগুড়ির সাম্মানিক ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী। তিনি বলেন, ধৃতদের জলদাপাড়া বন্যপ্রাণ দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতরা হলেন মনিরুল হক, মানিক হোসেন সরকার, আসারফ আলী। অরুণাংশ মন্ত্রীর রিপোর্ট, ফালাকাটা। আমাদের সোর্স মারফত খবর ছিল যে আসামের দুজন লোক টোকে নিয়ে তারা আসছে আমাদের এদিকে কোনো এলাকায়, তারা চোরা কারবারিদের লোকগুলো এবং চোরা কারবারিদের কাছে বিক্রি করবার জন্য তারা আসছে। আমরা সেটা সোর্স মারফত খবর পেয়ে তাদেরকে ধাওয়া করতে করতে লাস্কি বীরপাড়া এবং এতিলবাড়ির মাঝখানে তাদেরকে ফালাকাটার এসএসবি 17 ব্যাটালিয়ানদেরকে সাথে নিয়ে সেখানে আমরা রেড করি। তারপর তাদেরকে ধরে এখন আমরা সেফ এবং মন্ত্রীকেও জানিয়েছি, এটা মাদারিহাট রেঞ্জ অন্তর্গত যে ডিও সাহেব আছেন তার হাতে তাদেরকে তুলে দেব। তারপর এটা ঘটনা তদন্ত করে কোথায় কী আছে ওনারাই বলতে পারবেন।